সম্প্রতি হাওড়া পৌর নিগমের কমিশনার একটা নোটিশ জারি করেছেন এবং 23টা ওয়ার্ডের নাগরিকদের সম্পত্তি কর তা বাড়াবার ঘোষণা করেছেন। এই বৃদ্ধি কেন, যে পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তারই বা যৌক্তিকতা কোথায়, প্রয়োজনটা কোথায়, নাগরিকদের জানানো হয়নি। তার আগে একবার 2015 সালে এই 23টা ওয়ার্ডের সম্পত্তি কর বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু প্রবল জনমতের চাপে এবং সামনে নির্বাচন ছিল, সেই জন্য তারা কোনো কারণ না দেখিয়ে হঠাৎ করে চাপানো পৌর কর আবার হঠাৎ করেই প্রত্যাহার করে নেওয়া হয়। এবারে নতুন করে যখন নোটিশ দেওয়া হলো তখনও তার কেন চাপানো হলো, কেন প্রত্যাহার করা হলো, এগুলো কিছুই মানুষকে জানানো হয়। একটা অস্বচ্ছ পরিবেশ হাওড়া পৌর নিগমের নাগরিকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটা আমরা অনেক ক্ষেত্রেই প্রত্যক্ষ করছি, এই ক্ষেত্রে আরেকবার দেখা গেল। যে হারে পৌর কর বেড়েছে তার কোনো যুক্তি নেই, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে হাজার গুণ বেড়েছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 100 গুণ বেড়েছে। আবার একই ধরনের পরিবারের একই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারতম্য, ব্যাপক তারতম্য, অর্থাৎ একটা তুগলকি কারবার এই হাওড়ার নাগরিকদের নিয়ে হাওড়া পৌরসভা করে যাচ্ছে। আমরা বামফ্রন্ট সমস্ত বিষয়ে খতিয়ে এর তীব্র প্রতিবাদ করেছি, পুনর্বিবেচনার জন্য আমরা দাবি করেছি, মেয়রের সঙ্গে দেখা করব বলে আমরা চিঠি দিয়েছিলাম, যোগাযোগ করেছিলাম। এক মাস পেরিয়ে যাওয়ার পরে এখন তার একটা সময় পাচ্ছি, তিনি দিচ্ছেন, যাবে, আমাদের প্রতিনিধিরা সেখানে যাবেন, আমাদের কথা বলে আসবেন। কিন্তু আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আমরা স্থির করেছি আগামী 15ই ফেব্রুয়ারি হাওড়া পৌর নিগমে নাগরিকদের এক সমাবেশের আহ্বান আমরা করেছি। সেই সমাবেশে নাগরিকদের বক্তব্য পৌরসভাকে শুনতে হবে। আমরা আশা করি পৌর নিগমের সদ্বুদ্ধির উদয় হবে, তারা নাগরিক স্বার্থের কথা বিবেচনা করে তাদের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করবে। যে সমস্ত নোটিশ পাঠানো হচ্ছে বিভিন্ন বাড়িতে, সেই নোটিশে এই অর্ডারের কোনো মেমো নাম্বার নেই, কোনো ডেট নেই, অর্থাৎ নাগরিকদের যে এরা একেবারেই কোনো গুরুত্ব দেন না, বস হয়ে গেছে পৌর, সেটারই আরেকটা জ্বলন্ত প্রমাণ। পৌরসভা আর সরকারের মধ্যে তফাত আছে, পৌরসভা নাগরিকদের নিজস্ব সংস্থা, সেখানকার সরকারি আধিকারিকরা যারা কাজ করেন পৌরসভাতে তাদের আচার আচরণ নাগরিকদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আমলাতান্ত্রিক বিবেচনাটাই প্রাধান্য পায়, নাগরিক পরিষেবার বিষয়টা প্রাধান্য পায় না, এটা আরেকবার প্রমাণিত হবে। আমরা হাওড়ার নাগরিকদের কাছে আবেদন করছি, আপনারা প্রতিবাদে সোচ্চার হোক। আজকে 23টা ওয়ার্ডে হচ্ছে, আগামী দিনে বাকি ওয়ার্ডগুলিতেও একই ধরনের যে উদ্যোগ নেওয়া হবে না তার কোনো গ্যারান্টি নেই। আমাদের দাবি খুব স্পষ্ট, যুক্তি বলুন, প্রয়োজন বলুন, মানুষের কাছে তুলে ধরুন, মানুষ নিশ্চয়ই বিবেচনা করবেন। কর পরিষেবা পেতে গেলে কর দিতে হয় এটা সবাই জানে, কিন্তু তা পরিমাণ কত হবে, তার যুক্তি কী হবে, এটি হচ্ছে বিচার্য বিষয়।